নমস্কার, সবাইকে স্বাগত। শুরু হচ্ছে জিও বাংলা গল্পের আসর। আজকের গল্প সোনার কাটি রূপার কাটি। এক রাজপুত্র, এক মন্ত্রীপুত্র, এক সৌদাগরের পুত্র আর এক কোটালের পুত্র, চারজনে খুব ভাব, কেহই কিছু করেন না, কেবল ঘোড়ায় চড়িয়া বেড়ান। দেখিয়া শুনিয়া রাজা মন্ত্রী সৌদাগর কোটাল বিরক্ত হইয়া উঠিলেন, বলিয়া দিলেন, ছেলেরা খাইতে আসিলে ভাতের বদলে ছাই দিও। মন্ত্রীর স্ত্রী, সৌদাগরের স্ত্রী, কোটালের স্ত্রী, কি করেন, চোখের জল চোখে রাখিয়া ছাই বাড়িয়া দিলেন। ছেলেরা অবাক হইয়া উঠিয়া গেল। হাজার হোক পেটের ছেলে, তার সামনে কেমন করিয়া ছাই দিবেন। রানী তাহা পারিলেন না। রানী পরমান্ন সাজাইয়া থালার এক কোণে একটু ছাইয়ের গুঁড়ো রাখিয়া ছেলেকে খাইতে দিলেন। রাজপুত্র বলিলেন, মা, থালে ছাইয়ের গুঁড়া কেন? রানী বলিলেন, কিছু নয় বাবা, অমনি পড়িয়াছে। রাজপুত্রের মন মানিল না, বলিলেন, না না মা, না না বলিলে আমি খাইব না। রানী কি করেন, সকল কথা ছেলেকে খুলিয়া বলিলেন। শুনিয়া রাজপুত্র মায়ের পায়ে প্রণাম করিয়া উঠিলেন। চার বন্ধুতে রোজ যেখানে আসিয়া মিলেন, সেইখানে আসিয়া সকলে সকলকে জিজ্ঞাসা করিলেন, আজ কে কেমন খাইয়াছ? সকলেই মুখ চাওয়াচাওয়ি করেন। তখন রাজপুত্র বলিলেন, ভাই, আর দেশে থাকিব না, চলো দেশ ছাড়িয়া যাই। সেই ভালো, সেই ভালো। চারিজনে চারি ঘোড়া ছুটাইয়া দিল। ঘোড়া ছুটাইতে 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 চার বন্ধু এক তেপান্তরের মাঠের সীমায় আসিয়া পৌঁছিলেন। মাঠের উপর দিয়া চার দিকে চার পথ, কে কোন দিকে যাইবেন? ঠিক হইল, কোটালের দক্ষিণ, সৌদাগরের উত্তর, মন্ত্রীর পশ্চিম আর রাজপুত্রের পূব। তখন সকলে মাথার পাগড়ির কাপড় ছিঁড়িয়া চার পথের মাঝখানে চার নিশান উড়াইয়া দিলেন। যেই যখন ফিরুক, অন্য বন্ধুদের জন্য এইখানে আসিয়া বসিয়া থাকিবে। চার ঘোড়া চার পথে ছুটিবে। সারা দিন মান চার জনে ঘোড়া ছুটাইলেন। কেহই কোথাও গ্রাম, নগর, বন্দর, বাড়ি কিছুই দেখিলেন না। সন্ধ্যার পর আবার সকলেই কোন একই জায়গায় আসিয়া উপস্থিত। সে মস্ত এক বন। রাজপুত্র বলিলেন, দেখো, আমরা নিশ্চয়ই রাক্ষসের মায়ায় পড়িয়াছি, সাবধানে রাত জাগিতে হইবে। কিন্তু ক্ষুধায় শরীর অবশ, দেখো কিছু খাবার পাওয়া যায় কিনা। সকলে ঘোড়া বাঁধিয়া খাবার সন্ধানে গেলেন। বনে একটিও ফল দেখা যায় না, কোনো জীবজন্তু দেখা যায় না, কেবল পাথর, কাঁকড় আর বড় বড় বট, পাকুড়, তালশিমুলের গাছ। হঠাৎ দেখেন একটু দূরে এক হরিণের মাথা পড়িয়া রহিয়াছে। সকলের আনন্দের সীমা রহিল না। কোটালের পুত্র কাঠ কুড়াইতে গেলেন, সৌদাগরের পুত্র জল আনিতে গেলেন, মন্ত্রীপুত্র আগুনের চেষ্টায় গেলেন, আর রাজপুত্র একটা গাছের শিকড়ে মাথা রাখিয়া গা ছড়াইয়া শুইয়া পড়িলেন। রাজপুত্র ঘুমে। কাঠ নিয়ে আসিয়া কোটাল দেখেন আর বন্ধুরা আসে নাই। কাঠ রাখিয়া কোটাল হরিণের মাথাটি কাটিতে গেলেন। তরোয়াল ছোঁয়াইছেন আর অমনি হরিণের মাথার ভিতর হইতে এক বিকট মূর্তি রাক্ষসী বাহির হইয়া কোটাল আর কোটালের ঘোড়াটিকে খাইয়া আবার যেমন হরিণের মাথা, তেমনি হরিণের মাথা হইয়া পড়িয়া রহিল। জল আনিয়া সৌদাগর দেখেন
কাঠ রাখিয়া কোটাল বন্ধু কোথায় গিয়াছে? সওদাগর হরিণের মাথা কাটিতে গেলেন। সওদাগর সওদাগরের ঘোড়া রাক্ষসীর পেটে গেল। মন্ত্রী আসিয়া দেখেন জল আসিয়াছে, কাঠ আসিয়াছে, বন্ধুরা কোথায়? আচ্ছা, মাংসটা বানাইয়া রাখি। বাঁচাও বাঁচাও, বন্ধু কোথায় তোমরা, জন্মের মতো গেলাম। মন্ত্রীপুত্রের চিৎকারে রাজপুত্র ধর্মড় করিয়া উঠিয়া বসিলেন। দেখেন কি সর্বনাশ, রাক্ষসী! রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খাইয়া রাজপুত্রের ঘোড়াকে ধরিল। তরোয়াল খুলিয়া রাজপুত্র দাঁড়াইলেন। রাজপুত্রের পক্ষে আজ চেঁচাইয়া বলিল, রাজপুত্র পলাও পলাও, আর রক্ষা নাই। রাজপুত্র বলিলেন, পলাইব না, বন্ধুদের খাইয়াছে, রাক্ষসী মারিব। রাজপুত্র তরোয়াল উঠাইলেন, চোখ আঁধার, হাত অবশ। রাক্ষসী আসিয়া রাজপুত্রকে ধরে ধরে বনের গাছ পাথর চারিদিক হইতে বলিয়া উঠিল, রাজপুত্র পলাও। তখন রাজপুত্র দিশা হারাইয়া যেদিকে চক্ষু যায় দৌড়াইতে লাগিলেন। রাজপুত্র এক রাজার রাজ্য ছাড়িয়া আরেক রাজার রাজ্যে, তবু রাক্ষসী পিছন ছাড়ে। তখন নিরুপায় হইয়া রাজপুত্র সামনে এক আম গাছ দেখিয়া বলিলেন, হে আম গাছ, যদি তুমি সত্যকালের বৃক্ষ হও, রাক্ষসীর হাত হইতে আমাকে রক্ষা করো। আম গাছ দু ফাঁক হইয়া গেল। রাজপুত্র তাহার মধ্যে গিয়া হাঁপ ছাড়িল। রাক্ষসী গাছকে কত অনুনয় বিনয় করিল, কত ভয় দেখাইল, গাছ কিছুই শুনিল না। তখন রাক্ষসী এক রূপসী মূর্তি ধরিয়া সেই গাছের তলায় বসিয়া কাঁদিতে লাগিল। সেই দেশের রাজা বনে শিকার করিতে আসিয়াছে। কান্না শুনিয়া রাজা বলিলেন, দেখো তো বনের মধ্যে কে কাঁদে। লোকজন আসিয়া দেখে আম গাছের নিচে এক পরম সুন্দরী মেয়েটিকে রাজা রাজপুরীতে নিয়ে গেলেন। রাজা সেই বনের মেয়েকে বিবাহ করিলেন। রানী হইয়া রাক্ষসী ভাবিল, সেই রাজপুত্রকে কেমন করিয়া খাই। ভাবিয়া রাক্ষসী সাত বাসি পান্তা, চোদ্দ বাসি তেঁতুলের অম্বল খাইয়া অসুখ বানাইয়া বসিল। তাহার পর রাক্ষসী বিছানার নিচে সোলা কাটি পাতিল। পাতিয়া সেই বিছানায় শুইয়া রঙ্গি মুখ ভঙ্গি করিয়া চোখের তারা কপালে তুলিয়া একবার ফিরে এপাশ, একবার ফিরে ওপাশ। রাজা আসিয়া দেখেন রানী খান না, দান না, শুকনো ঘরে জল ঢালিয়া চাঁচর তুলে আঁচড় কাটিয়া রানী শুইয়া আছে। দেখিয়া রাজা জিজ্ঞাসা করিলেন, এ কি রানী, কি হইয়াছে? কথা কি ফোটে? কোঁকাইয়া কোঁকাইয়া কত কষ্টে রানী বলিল, আমার আমার হাড় মুর মুর ব্যায়াম ব্যারাম হইয়াছে। রানীর গড়াগড়িতে বিছানার নিচের সোলা কাঠিগুলো মুড়মুড় করিয়া ভাঙিতেছিল কিনা রাজা ভাবিলেন। তাই তো, রানীর গায়ের হাড়গুলা মুড়মুড় করিতেছে, হায় কি হইবে। কত ওষুধ কত চিকিৎসা, রানীর কি যে সে অসুখ! অসুখ সারিল না। শেষে রানী বলিল, ওষুধে তো কিছু হইবে না, বনের সেই আম গাছ কাটিয়া তাহার তক্তার ধোঁয়া ঘরে দিলে তবে আমার ব্যারাম সারিবে। রাজ আজ্ঞা। অমনি হাজার হাজার ছুতর গিয়া আম গাছে কুড়ুল মারিল। গাছের ভিতরে রাজপুত্র বলিলেন, হে বৃক্ষ, যদি সত্যকালের বৃক্ষ হও তো আমাকে একটি আমের মধ্যে করিয়া ওই পুকুরের জলে ফেলিয়া দাও। অমনি গাছ হইতে একটি আম টুপ করিয়া পুকুরের জলে পড়িল। তখনই এক রাঘব বোয়াল সেটিকে খাবার মনে করিয়া এক হাঁয়ে গিলিয়া ফেলিল। ছুতরের আম গাছটি কাটিয়া লইয়া গিয়া তাহার তক্তা করিয়া রানীর ঘরের চারিদিকে খুব করিয়া ধোঁয়া দিতেছে। কিন্তু রানী সব জানিতে পারিল, বলিল, না, এতেও কিছু হইল না। সে পুকুরে যে রাঘব বোয়াল আছে তাহার পেটে একটি আম, সেই আমটি খাইলে আমার অসুখ সারিবে।
শিঙ্গি জাল, ধিঙ্গি জাল, সব জাল নিয়া জেলেরা পুকুরে ফেলিল। রাঘব বোয়াল ধরা পড়িল, পেটের ভিতর আম, আমের ভিতর রাজপুত্র বলিলেন, হে বোয়াল, যদি তুমি সত্যকালের বোয়াল হও তো আমাকে একটি শামুক করিয়া ফেলিয়া দাও। বোয়াল রাজপুত্রকে শামুক করিয়া ফেলিয়া দিল। জেলেরা বোয়াল আনিয়া পেট চিড়িয়া কিছুই পাইল না। রাজা ভাবিলেন, আর বুঝি রানীর অসুখ সারিল না। এক গৃহস্থের বউ নাইতে গিয়াছে, রাজপুত্র শামুক তাহার পায়ে ঠেকিল। গৃহস্থের বউ শামুকটি তুলিয়া আছাড় দিয়া ভাঙিতেই ভিতর হইতে রাজপুত্র বাহির হইল। গৃহস্থের বউ ভয়ে জড়সড়। রাজপুত্র বলিলেন, বউ বউ ভয় করিও না, আমি মানুষ, রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে রইয়াছি। তুমি আমার প্রাণ দিয়াছ, আজ হইতে তুমি আমার হাসন সখী। রাজপুত্র হাসন সখীর বাড়িতে আছে, রানী সব জানিল। রাজাকে বলিল, আমার অসুখ তো আর কিছুতেই সারিবে না, আমার বাপের দেশে হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিকন পাটি, আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি আছে, সেইগুলি আনাইলে আমার অসুখ সারিবে। কে আনিবে, কে আনিবে? অমুক গৃহস্থের বাড়ি এক রাজপুত্র আছে, সেই আনিবে। অমনি হাজার হাজার পাইক ছুটিল, চারিদিকে রাজার পাইক, হাসন সখী ভয়ে অস্থির। রাজপুত্র বলিলেন, হাসন সখী, আমারই জন্য তোমাদের বিপদ, আমি দেশ ছাড়িয়া যাই। বাহির হইতেই পাইকেরা রাজপুত্রকে ধরিয়া লইয়া গেল। রাজার কাছে যাইতে রাজপুত্র বলিলেন, মহারাজ, রানী আপনার রাক্ষসী, রাক্ষসীর হাত হইতে আমাকে বাঁচান। শুনিয়া রাজা বলিলেন, মিথ্যা কথা, তাহা হইবে না, রানীর বাপের দেশে হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিকন পাটি, আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি আছে, সেই সব তোমাকে আনিতে হইবে। রাজা এক পত্র দিয়া রাজপুত্রকে পাঠাইয়া দিলেন। কি করিবেন, রাজপুত্র চলিতে লাগিলেন। কোথায় যে হাসন চাপা নাটন কাটি, কোথায় 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি, কোথায় সে রানীর বাপের দেশ? রাজপুত্র ভাবিলেন, হায় রে, রাক্ষসীর হাত হইতে কিসে এরাই। রাজপুত্র যেদিকে চক্ষু যায় চলিতে লাগিল। কতদিন কত রাত চলিতে চলিতে এক জায়গায় আসিয়া রাজপুত্র দেখেন এক মস্ত পুরী। রাজপুত্র বললেন, এতদিনে আশ্রয় পাইলাম। পুরীর মধ্যে গিয়া মানুষজন কিছু দেখিতে পান না। খুঁজিতে খুঁজিতে এক ঘরে দেখেন সোনার খাটে গা, রূপোর খাটে পা, এক রাজকন্যা শুইয়া আছেন। রাজপুত্র ডাকাডাকি করিলেন, রাজকন্যা উঠিলেন না। তখন রাজপুত্র দেখেন বিছানার দুই দিকে দুইটি কাটি, শিয়রের কাটিটি রূপার, পায়ের দিকের কাটিটি সোনার। রাজপুত্র শিয়রের কাটি পায়ের দিকে নিলেন, পায়ের দিকের কাটি শিয়রে নিলেন। রাজকন্যা উঠিয়া বলিলেন, কে 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 আপনি? দেব না দৈত্য, দানব না মানব? এখানে এখানে কেমন করিয়া আসিলেন? পলাইয়া যান, পলাইয়া যান, এ রাক্ষসের পুরি। রাজপুত্রের প্রাণ শুকাইয়া গেল। এক রাক্ষসের হাত হইতে আসিলাম, এখানেও রাক্ষস? রাজকন্যা, রাজকন্যা, আমি কোথায় যাই? রাজকন্যা বলিলেন, আচ্ছা আচ্ছা, আপনি কে আগে বলুন। রাজপুত্র সকল কথা বলিলেন। তারপর বলিলেন, আমি তো সেই রাক্ষসী রানীর হাত আজও এড়াইতে পারিলাম না, তা এই রাক্ষসের পুরীতে এমন এক রাজকন্যা কেন? রাজকন্যা বলিলেন, এই পুরী আমার বাপের, রাক্ষসীরা আমার বাপ মা রাজ রাজত্ব খাইয়াছে, কেবল আমাকে রাখিয়াছে। যদি আমি পলাইয়া যাই, সেই জন্য বাহিরে যাইবার সময় রাক্ষসেরা সোনার কাটি রূপার কাটি দিয়া আমাকে মারিয়া রাখিয়া যায়। শুনিয়া রাজপুত্র ভাবিতে লাগিলেন, কি করিয়া দুইজনে রাক্ষসের হাত হইতে এড়াইবেন। মাইলো মাইলো
গন্ধ পাইল, অনেক অনেক খাইল। সেই সময় চারিদিক হইতে রাক্ষসের শব্দ করিয়া হাতে লাগে। রাজকুমার বলিলেন, রাজপুত্র রাজপুত্র, শিগগির আমাকে মারিয়া ফেলিয়া ওই যে শিব মন্দির আছে ওরই মাঝে ফুল বেলপাতার নিচে গিয়া লুকাইয়া থাকুন। আইলাম আইলাম করিয়া রাক্ষসের আসিল। বুড়ি রাক্ষসী রাজকন্যাকে বাঁচাইয়া বলিল, নাতনি লো নাতনি, মানুষ মানুষ গন্ধ কয়, মানুষ আবার কোথায় রয়? রাজকন্যা বলিলেন, মানুষ আবার থাকিবে কোথায়, আমি আছি, আমাকে খাইয়া ফেলো। বুড়ি বলিল, নাতনি লো তাকি পানি, এই নে নাতনি তোর জন্যে কত খাবার এনেছি। নাতনিকে খাওয়াইয়া দাওয়াইয়া বুড়ি আর সকল রাক্ষস নাকে কানে হাঁড়ি হাঁড়ি সর্ষের তৈল ঢালিয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। রাজকন্যা আইর মাথার পাকা চুল তোলেন আর ডেলা ডেলা এক এক উকুন দুই পাথরের চাপ দিয়া কটাস কটাস করিয়া মারেন। রাজকন্যার রাত এইভাবেই যায়। পরদিন আবার রাজকন্যাকে মারিয়া রাখিয়া রাক্ষসেরা চলিয়া গেল। রাজপুত্র বাহির হইয়া আসিয়া রাজকন্যাকে জিয়াইলেন। দুইজনে স্নান খাওয়া দাওয়া করিলেন। রাজপুত্র বলিলেন, রাজকন্যা এভাবে কতদিন থাকিব? আজ যখন বুড়ি আসিবে তখন দুই কথা ছল ভান করিয়া ওদের মরণ কিসে আছে তাই জিজ্ঞাসা করিও। আবার রাক্ষসেরা আসিলে রাজপুত্র শিব মন্দিরে গিয়া লুকাইলেন। রাজকন্যাকে খাওয়াইয়া দাওয়াইয়া বুড়ি খাটের উপর বসিল। রাজকন্যা বলিলেন, আইল আইল আই, কত রাজ্য ঘুরিয়া হাঁপাইয়া হাঁপাইয়া আইলি, হায় হায় একটু বাতাস করি, পাকা চুল দু গাছ তুলিয়া দি। ও মাল মাল লক্ষ্মী, বুড়ি হাসিয়া চোখ দুইটা কপালে তুলিয়া বলিল, এলো এলো নাতনি, পাটা তো কট 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 হইয়াছে, একটু টিপিয়া দিবি? তাহার দিব না কেন আইমা? হাঁড়ি ভরা সর্ষের তৈল আইর পায়ের ফাটলে দিয়া রাজকন্যা আইর পা টিপিতে বসিলেন। পা টিপিতে বসিয়া রাজকন্যা চোখে তেল দিয়া কাঁদেন। এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে পড়িল। চমকিয়া উঠিয়া জল ফোঁটা আঙ্গুলের আগায় কুড়িয়া নিয়া জিভে দিয়া লোনা লাগিল। বুড়ি বলিল, নাতনি তুই কাঁদছিস কেন ল, তোর আবার দুঃখ কিসে? রাজকন্যা বলিলেন, কাঁদি কাঁদি আইমা, কবে কবে বা তুই মরিয়া যাইবি আর সকল রাক্ষসে আমাকে খাইয়া ফেলিবে। কুলার মতো কান্নাড়িয়া আর মুলার মতো দাঁত বাহির করিয়া হাসিয়া আই বলিল, ওরে আমার সোনার নাতনি, মোদের কি মরণ আছে যে মরিব? এ পৃথিবীতে মোদের কিচ্ছুতেই মরণ নাই, কেবল ওই পুকুরে যে ফটিক স্তম্ভ আছে তার মধ্যে এক সাতপানা সাপ আছে, এক নিঃশ্বাসে উঠিয়া ওই সোনার তাল গাছের তালপত্র খাঁড়া পাড়িয়া যদি কোনো রাজপুত্র ফটিক স্তম্ভ ভাঙিয়া সাপ বাহির করিয়া বুকের উপর রাখিয়া কাটিতে পারে তবেই মোদের মর। তা মাটিতে যদি এক ফোঁটে রক্ত পড়ে তো এক এক ফোঁটায় সাত সাত হাজার করিয়া রাক্ষস জন্ম নিবে। শুনিয়া রাজকন্যা বলিলেন, তবে আর কি আইমা, তাহা কেউই পারিবে না, তোরাও মরিবি না, আমারও আর ভাবনা নাই। আচ্ছা আইমা আচ্ছা, অমুক দেশের রাজার রানী যে রাক্ষসী তার আয়ু কিসে আইমা? আর হাসন চাপা নাটন কাটি চিরন্দাতের চিকন পাটি, বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি কোথায় পাওয়া যায় আইমা? আই বলিল, আছেল নাতনি আছে, যে ঘরে তোর বাপ থাকত সেই ঘরে আছে, আর সে ঘরে যে এক শুঁক তারই মধ্যে আবার মেয়ে, সেই রানীর প্রাণ, কাউকে যেন কোষ নে নাতনি, সব তো আমি তোকেই দেব।
পরদিন বুড়ি সকল রাক্ষস নিয়া বাহির হইল। বলিয়া গেল, নাতনিল আজ আমরা এই কাছেই থাকিব। যেদিন রাক্ষসেরা দূরের কথা বলে সেদিন কাছে কাছে থাকে, যেদিন কাছের কথা বলে সেদিন খুব দূরে দূরে যায়। রাক্ষসেরা চলিয়া গেলে রাজপুত্র আসিয়া রাজকন্যাকে বাঁচাইয়া সকল কথা শুনিলে। তখনই স্নান টান করিয়া কাপড় চোপড় ছাড়িয়া শিব মন্দিরে ফুল বেলপাতা অঞ্জলি দিয়া রাজপুত্র নিঃশ্বাস বন্ধ করিয়া তাল গাছে উঠিয়া তালপত্র খাড়া পাড়া। তারপর পুকুরে নামিয়া স্ফটিক তন্ড ভাঙিয়া দেখেন সাতখানা সাপ। রাজপুত্র সাপ নিয়ে উপরে আসিলেন। পৃথিবীর সকল রাক্ষসের মাথা টনটন করিয়া উঠিল। যে যেখানে ছিল রাক্ষসেরা ছুটিয়া আসিতে লাগিল। আলু থালু চুল এই লম্বা লম্বা পা ছুঁড়িতে ছুঁড়িতে বুড়ি সকলের আগে ছুটিয়া আসে। আইল মাইল নাক নিল নাতনি, তোর মনে ছিল তোর মুন্ডুটা চিবিয়া খাইল। আর মুন্ডু খাও, রাজকন্যা বলিলেন, রাজপুত্র শিগগিরি সাপ কাটিয়া ফেলো। বুকের উপর রাখিয়া তালপত্র খাঁড়া দিয়া রাজপুত্র সাপের গলা কাটিয়া ফেলিলেন, এক ফোঁটা রক্ত পড়িতে দিলেন না, সব ফুরাইল। যত রাক্ষস পুকুর পাড়ে আসিতে আসিতেই মুন্ডু খসিয়া পড়িয়া গেল। রাজপুত্র রাজকন্যা হাঁপ ছাড়িয়া ঘরে গেলেন। এক কুঠুরিতে হাসন চাপা নাটন কাটি, চিকন দাঁতের চিকন পাটি সব রহিয়াছে, আর এক শুক পাখি ছটপট করিয়া চেঁচাইতেছে। সব লইয়া রাজপুত্র বলিলেন, রাজকন্যা আমার দেশে চলো। রাজকন্যাকে একখানে রাখিয়া রাজপুত্র রানীর ওষুধ আর শুকটি নিয়া রাজার কাছে গেলেন। মহারাজ, আর একবার সভা করিবেন, আমি রানীর অসুখ সারাইব। ভারী খুশি হইয়া রাজা সভা করিয়া বসিলেন। রাজপুত্র কাটি পাটি চাঁপা কাঁকুর সভায় রাখিলেন। সকলে দেখে কি আশ্চর্য। রাজপুত্র বলিলেন, মহারাজ রানীকে নিজে আসিয়া এইগুলি নিতে হইবে। রানীর তো ওদিকে হাড় মুড়মুড়ি গিয়া কলজে ধরফড়ি ব্যারাম হইয়াছে, ছেলেটা তো সবে সর্বনাশ করিয়া আসিয়াছে। আজ ওকে খাবো, আজ ওকে খাবো, রাজ্য খাবো। রাজ্য খা, সভার দুয়ারে রানী পা দিয়াছে। আর রাজপুত্র বলিলেন, ও রাক্ষসী আমাকে খাবি, এই দেখ। রাজপুত্র খাঁচা হইতে শুকটিকে বাহির করিয়া এক টানে শুকের গলা ছিঁড়েন আর কি। রাক্ষসী বলিল, খাবো না খাবো না খাবো না, রাখ 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 রাখ, তোর পায়ে পড়ি। রানীর মূর্তি কোথায়? দাঁত বিকটি রাক্ষসী। রাজা সভার সকলে থরথর কাঁপেন। রাজপুত্র বলিলেন, দে আমার কোটাল বন্ধু, দে কোটাল বন্ধুর ঘোড়া, দে দে আমার সৌদাগর বন্ধু, দে সৌদাগর বন্ধুর ঘোড়া, দে মন্ত্রী বন্ধু, মন্ত্রী বন্ধুর ঘোড়া, দে আমার ঘোড়া, দে। রাক্ষসী হুঁয়াক হুঁয়াক করিয়া একে একে সব উগড়িয়া দিল। তখন রাজপুত্র বলিলেন, মহারাজ দেখিলেন রানী রাক্ষসী কিনা, এইবার রাক্ষসী নিপাত যাও। শুকের গলা ছিঁড়িল, রাক্ষসী গ্যাঁ গ্যাঁ করিয়া পড়িয়া মরিয়া গেল। রাক্ষসীর মরণ, মরিতে মরিতেও মরণ কামড়ি রাজার সিংহাসন ধরিয়া টান মারে আর কি। সার সার করিয়া রাজা বাঁচিয়া গেলেন। ঘাম দিয়া সকলের জ্বর ছাড়িল। রাজা বলিলেন, ধন্য তুমি কথাকার রাজপুত্র, যত যত ধন চাও ভাণ্ডার খুলিয়া নিয়া যাও। রাজপুত্র বলিলেন, আমি কিছুই চাই না, এতদিনে রাক্ষসীর হাত হইতে সকলে বাঁচিলাম, এখন আমরা দেশে যাইব। রাজা শুনিলেন না, ভাণ্ডার খুলিয়া সকল ধনরত্ন বাহির করিয়া দিলেন। রাজকন্যাকে লইয়া রাজপুত্র রাজপুত্রের তিন বন্ধু দেশে গেলেন। পৃথিবীতে যত রাক্ষস জন্মের মতো ধ্বংস হইয়া গেল, দেশে গিয়া রাজপুত্রেরা বাপ মায়ের আদরে সুখে দিন গণিতে লাগিলেন।